হলিউড মুভি লাভার্সদের জন্য 2018 যে ছিল পুরো এন্টারটেনমেন্টে ভরপুর, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, ডেডপুল, ব্ল্যাক প্যান্থার, আরও ছিল মিশন ইম্পসিবল ফল আউট, অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প, ভেনম, এই মুভিগুলো তো ছিল একেবারে হলিউড মুভি প্রেমিকদের জন্য পারফেক্ট এন্টারটেইনিং ম্যাটেরিয়াল। বাট ট্রাস্ট মি, যদি আপনি মনে করেন এই মুভিগুলো দেখে 2018 আপনার খুব ভালো কেটেছে, দেন সিট বেল্টটা আর একটু টাইট করে বেঁধে রাখুন, কারণ 2019 হলিউড আপনাকে নিয়ে যাবে ধামাকাধার কিছু মুভি রাইডে। অ্যান্ড আই এম শিওর ইউ উইল বি ব্লোন অ্যাওয়ে বাই দ্য ফিল্মস কামিং আউট নেক্সট ইন 2019। সো চলুন তাহলে জেনে আসি 2019 হলিউডের টপ 13 মোস্ট অ্যাওয়েটেড মুভিগুলোর নাম। বাট বিফোর দ্যাট একটা কথা বলতে চাই, হলিউডের এরকম ইন্টারেস্টিং সব গসিপসের আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। অলরাইট, সো লেটস জাম্প অন টু দ্য লিস্ট, কি কি মুভি অপেক্ষা করছে 2019 আপনার জন্য। প্রথমে আসি জন উইক সিনেমার চ্যাপ্টার 3 নিয়ে কথা বলতে। বহু প্রতীক্ষিত এই ছবির থার্ড পার্ট জন উইক প্যারাবলম রিলিজ পেতে যাচ্ছে 2019 16th May-তে। এর আগে জন উইকের চ্যাপ্টার 1 এবং 2 কিয়ানু রিভসের স্টোন হার্টেড অ্যাটিটিউড এবং সিনেমাতে তার গান ফাইটিং, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট একেবারেই আউটস্ট্যান্ডিং ছিল। এই সিনেমার কাহিনীটা ছিল, সে একজন ফর্মার গ্যাংস্টার, কিন্তু যখন তার কুকুরকে মার্ডার করা হয় তখন তিনি সেই মার্ডারারকে খুঁজতে এবং তাকে খতম করতে আবার বন্দুক হাতে তুলে নেন এবং ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা মাফিয়া গ্যাংকে একেবারে শেষ করে দেন। কিন্তু জন উইক 2 লাস্ট সিনে দেখানো হয় নিউ ইয়র্ক শহরের সমস্ত গ্যাংস্টাররা তাকে খতম করার জন্য কন্ট্রাক্ট পায় এবং থার্ড পার্ট মূলত এই গল্পের উপর বেস করেই করা হয়েছে। দেখা যাক সে এই বেড়াজাল থেকে বের হতে পারে কিনা। এখন আসি 2017 ওয়ান অফ দি মোস্ট সুপারহিট মুভিজ আইটির কাছে। 2019 6th September রিলিজ পেতে যাচ্ছে এই মুভির সিকুয়াল IT 2, যেখানে একজন জোকার, যে হচ্ছে ব্লাড থার্স্টি মার্ডারার, যে কিনা একজন জোকার, আবার ফিরে আসবে এই সেকেন্ড পার্টে এবং তার হান্টিং আবার স্টার্ট করবে। আই হোপ এই মুভিটা আগের পার্টের থেকে আরও বেশি হরর সাসপেন্সে ভরা থাকবে। এরপর আসি ওয়ান অফ দি মোস্ট পপুলার অ্যানিমেটেড মুভি সিরিজ অফ অল টাইম, হাউ টু ট্রেন ইয়োর ড্রাগন পার্ট 3 কাছে। এই পার্টে হয়তো এই মুভির কনক্লুশন আনা হবে এবং এই মুভির ট্রেইলারে দেখা যায় ছোট্ট হিকাপ এখন একজন গ্রোন ম্যান, মুখে দাড়ি নিয়ে একেবারে তার অন্যরকম একটা লুক। এখন অ্যানিমেশন মুভি নিয়ে যখন কথা বলছি তখন টয় স্টোরি নিয়ে কথা না বললেই নয়। এমনিতে টয় স্টোরি 3 দেখে মনে হচ্ছিল এই মুভির সিকুয়াল বোধহয় শেষ। নেক্সট ইয়ার 20th June রিলিজ পেতে যাচ্ছে টয় স্টোরি 4, থাকছে নতুন কিছু চমক। এই পর্বে ফিরে আসবে বোপিপ, যে উডির গার্লফ্রেন্ড ছিল এবং টয় স্টোরি 2 যে হারিয়ে গেছিল। আবার এটাও শোনা যাচ্ছে হয়তো এই পর্বে টয় স্টোরির অন্যতম লিড ক্যারেক্টার উডিকে মেরে ফেলা হবে। এখন একটু শৈশবে ফিরে যায়, ছেলেবেলায় আলাদিন কার্টুন কেই বা দেখেনি, এখন এই আলাদিন নিয়ে হতে যাচ্ছে একেবারে নতুন একটি মুভি। না, কোনো অ্যানিমেশন মুভি নয়, একেবারে লাইভ অ্যাকশন হবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এখানে হলিউডের ফেমাস অ্যাক্টর উইল স্মিথ যিনি রোল প্লে করছে, তাহলে তো আর কোনো কথাই নেই। এবং এই মুভিটা রিলিজ পেতে যাচ্ছে May 24, 2019। ছোটবেলার কথা যখন বলছিলাম, দ্য লায়ন কিং কার্টুনের কথা মনে আছে? এবার যারা যারা ছোটবেলায় আমার মতো দ্য লায়ন কিং এর ভক্ত ছিলেন তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর। July 19, 2019 ডিজনি নিয়ে আসতে যাচ্ছে দ্য লায়ন কিং মুভি একেবারে লাইভ অ্যাকশন ফর্মে। এখন লাইভ অ্যাকশনে নিজের পছন্দের ক্যারেক্টারগুলোকে দেখতে পারার চাইতে আর কোন জিনিসটা বেশি এক্সাইটিং হতে পারে? যদিও মুসাফারের মৃত্যু হয়তো থিয়েটারে অনেককেই কাঁদাবে। এরপর November 27, 2019 আসতে যাচ্ছে ওয়ান অফ দি মোস্ট পপুলার অ্যানিমেশন মুভি ফ্রোজেনের সিকুয়াল Frozen 2। অলমোস্ট 6 পর এই মুভির সিকুয়াল বানানো হচ্ছে, সো ব্যাপারটা নিশ্চয়ই অনেক বেশি এক্সাইটিং, বিশেষ করে মেয়েদের কাছে। এখন আসি একটু সুপার হিরোদের মুভিগুলো নিয়ে কথা বলতে। মার্ভেল এবং DC মধ্যে কিন্তু একটাই তফাৎ ছিল, সেটা হচ্ছে DC ফিমেল সুপার হিরো বানিয়েছিল, কিন্তু মার্ভেল এখন পর্যন্ত কোনো ফিমেল সুপার হিরো বানায়নি। তবে 2019 মার্ভেল নিয়ে আসতে যাচ্ছে ফিমেল সুপার হিরো ক্যাপ্টেন মার্ভেল, যেটা এখন পর্যন্ত মার্ভেলে যতগুলো সুপার হিরো দেখানো হয়েছে তাদের সবার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এবং এই মুভিটা খুব সম্ভবত 6th March 2019 রিলিজ দেওয়া হবে। ফিমেল সুপার হিরোদের নিয়ে যখন কথা বলছিলাম তখন গ্যাল গ্যাদোতের ওয়ান্ডার উম্যানের কথা কিভাবে ভুলে যাই, যেটা হলিউডের ফার্স্ট ফিমেল বেসড সুপার হিরো ফিল্ম ছিল। এবং সেই ওয়ান্ডার উম্যান মুভির সিকুয়াল ওয়ান্ডার উম্যান 2 নিয়ে আসতে যাচ্ছে DC মুভি, সেটা হচ্ছে November 1, 2019। এরপর আসি 2019 বহু অপেক্ষিত মুভি অ্যাভেঞ্জার্স 4 কাছে। এই মুভিটার আগের পার্টে যা ঘটেছে সেটার কনক্লুশন দেখা যাবে এই মুভিতে এবং এই মুভির মধ্য দিয়ে শেষ হয়ে যাবে অ্যাভেঞ্জার্স এর সিকুয়াল। অনেক কিছুর প্রশ্ন পাওয়া যাবে এই মুভিটিতে। থানোসকে ধ্বংস করতে আসতে যাচ্ছে ক্যাপ্টেন মার্ভেল, দ্য মোস্ট পাওয়ারফুল সুপার হিরো ইন মার্ভেল হিস্টোরি। তার উপর কোন সুপার হিরো বেঁচে থাকবে, কে বা মারা যাবে,
এটা নিয়েও রয়েছে অনেক রহস্য। তবে ক্যাপ্টেন আমেরিকা আয়রনম্যান মারা যেতে পারে এই মুভিতে। এই মুভি নিয়ে এতটাই সাসপেন্স রাখা হয়েছে যে মুভির টাইটেল পর্যন্ত এখনও জানানো হয়নি। যাই হোক, এই মুভি সিলভার স্ক্রিন হিট করতে যাচ্ছে 3rd May 2019। এখন অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে স্পাইডারম্যান মারা গেলেও সে নিশ্চয়ই অ্যাভেঞ্জার্স ফোরে আবার ফিরে আসবে, কারণ 15 July 2019 রিলিজ পেতে যাচ্ছে স্পাইডারম্যান 2 মুভিটি, যেখানে টম হল্যান্ডই অ্যাক্ট করতে যাচ্ছেন। আর এমনিতেও টম হল্যান্ড এখন পর্যন্ত যথেষ্ট ইয়াং এই স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজটাকে আর একটু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া থাকছে স্টার ওয়ার্স এর 9th Part, যেটা রিলিজ পেতে যাচ্ছে December 20, 2019। খুব সম্ভবত এই ছবির মধ্যে দিয়ে শেষ হতে যাচ্ছে এই স্টার ওয়ার্স সিরিজ। ওয়েল, পোকেমন লাভার্সদের জন্য রয়েছে এইবার এক্সাইটিং নিউজ। 2019 আসতে যাচ্ছে পোকেমনের মুভি। এর আগে যদিও পোকেমনের অ্যানিমেশন মুভি তৈরি হয়েছে, বাট এইবার এটা হতে যাচ্ছে একেবারে লাইভ অ্যাকশন ফর্মে। এই মুভির টাইটেল দেওয়া হয়েছে পোকেমন ডিটেকটিভ পিকাচু। এই মুভির ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মুভিটিতে অ্যাকশন, অ্যাডভেঞ্চার এই সব তো থাকছেই, এছাড়া আরও থাকছে পিকাচুর দুষ্টুমি এবং কমেডি। সো ভিউয়ার্স, এই তো ছিল 2019 আপকামিং হলিউডের মোস্ট অ্যাওয়েটেড কিছু মুভির লিস্ট। এই মুভিগুলোর মধ্যে কোন মুভিটি নিয়ে আপনি সবচেয়ে বেশি এক্সাইটেড? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।